শিক্ষা চাইবে। বুঝতে পারছেন না যে 50 লক্ষ টাকা আমার ব্যাংকে ছিল, এক বছর পরে দেখি বাপ রে বাপ তাই 60 লক্ষ। কোনো কিছু লাগেনি, কোনো রিস্ক নাই। কোনো রিস্ক আছে কি? কাকে 5 লক্ষ টাকা ব্যবসা করতে দিবেন? ব্যবসা করতে 5 লক্ষ টাকা দিয়েছেন, তার 3 মাস পরে বলছে যে টাকাই নাই, আপনাকে লাভ দেবো কি? টাকাই নাই। তাহলে ওই বুদ্ধিবাদ ব্যাংকে রাখি, টেনশন মুক্ত, লাখ লাখ টাকা নেন খান, চিরদিন থাকবে না সর্বশক্তিমান তিনি। সুদখোরকে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। পরের অংশে আল্লাহ বলেন, দান মানুষের টাকাকে বেশি করে দেয়, এই কথা বোঝা কঠিন। আমি 100 টাকা থেকে 10 টাকা যদি দান করি আর 90 টাকা যদি বাক্সে রেখে দিই, এক বছর পরে যদি বের করি 90 টাকাই থাকবে। তো আল্লাহ বেশি করেন বলছেন যে, তো বুঝতে পারলাম না বেশি হয় কিভাবে। কেন বুঝতে পারছেন না? বছরের প্রথমে ছিল আপনার 10 লক্ষ, রমজানে এসে দেখছেন 15 লক্ষ, আর ওর ছিল গত রমজানে 10 লক্ষ, কি হতে কি হতে এখন নাকি হয়ে গেছে 7 লক্ষ। ওর 3 লাখ কোথায় গেল? ব্যবসা মার খেয়েছে। এরটা বেশি হলো, লাভ হয়েছে। তো এটাই তো আল্লাহ কি বলবেন যে তুমি 90 টাকা রেখেছিলে, এ নাও 10 টাকা? এভাবে বলবেন? আল্লাহ বলেছেন যে ইবনা আদম, হে আদমের ছেলেরা, আনফেক উনফেক আলাইকা, দান করো আমি তোমাকে দিব। তার মানে এটা বরকত বাড়বে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন বাড়িতে ছিল অর্ধ সা আটা, 1.25 কেজি। 1.25 কেজি আটা থেকে রুটি বানাই খায়, রুটি বানাই খায়, রুটি বানাই খায়, খায় খায় খায়, অনেক দিন খেলাম। একদিন ভাবলাম দেখি তো কতটুকু আটা আছে, শেষ হয় না, মাপার পরে দেখি 2 দিন পর আর নেই। তার মানে মাপলে বরকত কমে যায়। বহুবার বলেছি আপনাকে, যে পাত্রে চাউল আছে ওই চাউল মাপবেন না কয়দিন খেলেন। প্রতিদিন যদি 1/2 কেজি করে খেজুর কিনেন, প্রতিদিনই শেষ হবে। আজকে একটা 10 কেজির 20 কেজির কার্টন নিয়ে আসেন, একদিক খুলে দিয়ে আপনার স্ত্রী প্রতিদিন 250-300 করে বের করবে, রমজান শেষ হয়ে যাবে, শেষই হবে না। বরকত হবেই, হতে হবে, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহ রাসূলের নীতি, এটা আল্লাহর নীতি, এটা হবেই, কাউকে বলা লাগবে না। আল্লাহ রাসূল বলছেন, কিলু তো আমাকুম ফাই নফিয়াল বারাকা, চাউল মেপে রান্না করেন, আটা মেপে রুটি বানান, ওতে বরকত হবেই, বেশি হবেই, আপনাকে বলা লাগবে না, চিন্তা ভাবনা করা লাগবে না। এরজুক মাইয়াশা বেগাইরে হিসাব, তিনি রুজি মানুষকে দিয়া থাকেন হিসাব ছাড়াই। অতএব টাকা বেশি হবেই, দান করলে তার সম্পদ বেশি হবে, কোনোদিনই কমবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদকাতুন মিন মালিন, দান মানুষের টাকাকে কমায় না, দান মানুষের টাকাকে বেশি করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে কর্জ দাও আমি তোমাদের বেশি করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহে, এমন কোন দিন নেই যেই দিনে মানুষ সকাল করে, মালাকান ইয়ানজিলানে, সেই দিনে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। ফায়াকুলু আহাদুহুমা, দুইজনের একজন বলেন, আল্লাহুম্মা আতি লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ফেরেশতা দিন রাত বলছেন, পূর্ণ হবে না মানে হবে অবশ্যই, আপনি বুঝতে পারেন আর না পারেন, আমি বুঝতে পারি আর না পারি। আমি 500 টাকা দান করলে এর ঘাটতি পূরণ হবেই। আল্লাহ বলেছেন দানকে আল্লাহ বেশি করেন, আল্লাহর রাসূল বলছেন যে ফেরেশতা বলেন যে আল্লাহ যেটুকু দান করেছে তুমি সেটুকু পূর্ণ করে দাও। যদি চ আবার কথাটুকু বলি,
100 টাকা থেকে 90 টাকা 10 টাকা দান করে 90 টাকা রেখে দিলাম, এক বছর পরে কি ওটা 100 টাকা হবে? হবে না। কিন্তু আল্লাহর রাসূল যে বলছেন যে একজন ফেরেশতা বলেন আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা বলছেন আদম সন্তান তুমি দান করো আমি দিব, সেটাই বরকত, সেটাই শান্তি। আল্লাহ মানুষের অর্থ সম্পদকে বেশি করে দেয়, আল্লাহ ফেরেশতাকে লাগিয়ে দিয়েছেন ফেরেশতা তুমি দিন রাত বলো আমাকে, আমি যে যতটুকু দান করে আমি যেন তার পূর্ণ করে দিই, তাহলে বেশি হবে, হচ্ছে হবেই। অপরজন ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতি লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দান করলো না তার তুমি ততটুকু ধ্বংস করে দাও। এইবার কোথায় ধ্বংস? খালি আজকের হিসাব নিকাশ করে নিয়ে 50,000 টাকা লাভ হয়েছে, 1,00,000 টাকা লাভ হয়েছে নিয়ে বাড়িতে ঢুকছেন রাত্রি 10টার দিকে, ইতিমধ্যে রিং হচ্ছে ছোট বোন, কি কি খবর ভাইয়া 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 তোমার ভাই না গাড়িতে চড়ে উল্টে পড়ে হাত ভেঙে গেছে, 40,000 ঢাকা মেডিকেল, কত টাকা? 40,000। আচ্ছা এই মোবাইল হওয়ার পূর্বে কি আপনি বুঝতে পারছিলেন যে আমার ছোট বোনের ছেলের হাত ভেঙে যাবে ঢাকা মেডিকেলে ভর্তি 40,000 এখনই? এটি কি আপনি একটুকু আগে ভাবছিলেন? সকালে ছেলের জন্য একটা গাড়ি কিনে দিয়ে গেছেন 3,000 টাকা দিয়ে, ছেলে খেলাবে কিভাবে উল্টে পড়ে গেছে পড়তে হাত ভেঙে গেছে, 10টার সময়তে আপনি খবর পেলেন ছেলের হাত ভেঙে গেছে, তাড়াহুড়া করে দোকান থেকে বের হয়ে মেডিকেল, কোন মেডিকেলে গেলে ছেলে ঠিক হবে, টাকা হাজার হাজার যাচ্ছে। 5 মিনিট আগে কি ভেবেছিলেন এটা টাকা ধ্বংস হবেই, আপনাকে বলা লাগবে না কিভাবে টাকা ধ্বংস হবে, এ কথা আপনাকে ভাবা লাগবে না, এমনিতেই হবে। আল্লাহর নবী বলেছেন যে ফেরেশতা অপরজন বলতে থাকেন আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও, হবে। এ কারণে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের উপরে গুরুত্ব আরোপ করতে গিয়ে কৃপণ অর্থের সাহেবকে খুব কঠিন ভাবে বলেছেন, তিনি বলেছেন লায়াক খোল জান্নাত বাকিল, কৃপণ জান্নাতে যাবে না। তিনি বলছেন সালাসাতুন মহলে কাতুন, তিন শ্রেণীর মানুষ ধ্বংস হয়, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শহুন মোতা, যে কৃপণতাকে মেনে চলে, দিতে চায় দেয় না, দিব কি দিব না, দিব কি দিব না দেয় না, দিতে পারে না, ফকিরকে টাকা দিতে চায় না, কমি খারেজি মাদ্রাসা দান করতে পারে না, মনটা একটু খাটো হয়ে যায়, দিব কি দিব না দিতে পারে না, দিতে চায় না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন যে তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, জাহান্নামে যাবেই, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শহুন মোতা, যে কৃপণতাকে মেনে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াত্তাকু সুহা ওয়া সুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমরা কৃপণতা থেকে বাঁচো, তোমরা কৃপণতা থেকে বাঁচো, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতে সালাম ফিরার পূর্বে, মাগরিবের সালাতে সালাম ফিরার পূর্বে যখন তখন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বুখল, হে আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। বিশ্বাস করুন কৃপণতা বড় বিপজ্জনক বস্তু, কৃপণতা বড় বিপজ্জনক ব্যাপার, যাতে মানুষের ধ্বংস হবেই, যার ফলাফল জাহান্নাম।